Herlin, be a show stealer. Available at Herlin stores. স্মৃতি হয়ে শুধু পড়াবে মিস্টার হাসানঙ্গার বাইং হিস্ট্রি, আই মিন কোন কোন কোম্পানির সাথে উনি চুক্তি করেছেন, অর্ডার করেছেন, সেসব ডিটেল তো থাকতে হবে। এখানে তো সেসব নেই। তাছাড়া আমাদের কোম্পানির যেসব সাম্প্রতিক অর্জন সেগুলো দেখতে পাচ্ছি না। আবার মাস্টার শুরু করছো না? মানে আসলে আমি তো দীপ্তিকে সাজেশন দিচ্ছিলাম। দীপ্তি সাইসে তোমার কাছে সাজেশন? হ্যাঁ, দীপ্তি এই দলের ক্যাপ্টেন, ও যেটা সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল, আর সবাইটা সেটাই মানতে হইব। আর যদি কেউ না মানে তাহলে কোচ ম্যাডামদের জানাবো। ম্যাডাম, ফাইন লেগ উপরে নিয়ে আসলে কাভারে কিন্তু একটা ফিল্ডার দেওয়া যেত। একটা বাউন্ডারি হয়েছে কি হয়নি তাতেই ভয় পেয়ে গেল। এই ব্রেন নিয়ে তোমরা কিভাবে জাতীয় দলে খেলবে বলো তো? তুমি মাঠে যাও। হ্যালো ম্যাডাম। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ওকে 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 ম্যাডাম, ওকে। তার ক্লাব লেভেলে অনেক ম্যাচ জিতিয়েছে, দেখা যাক আজ মনি কি করতে পারে। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান নাইমা। ওর কথাই বলেছিলাম তোকে, দারুণ অলরাউন্ডার, বোলিং খেয়াল করিস? শাবাশ বোলার, গুড বোলিং। ও বিউটিফুল, প্রথম স্লো বলে দারুণ সুইং, নাইমা পুরোপুরি পরাস্ত। ম্যাম, মনি তো উইকেট নিয়ে নিল, ভালো বোলিং করছে। এখনো কিছু বলা যাবে না, আগে ওভারটা শেষ হতে দাও, তারপর দেখি। অসাধারণ, দুর্দান্ত ওভার করলো মনি, মেডেন ওভারে এক উইকেট তুলে নিয়েছে সে। বলেছিলাম না, দেখলি কাউকে রানও দিল না উইকেটও নিল। জাতীয় দলে ওর মতোই কাউকে এখন দরকার।
মনির দারুণ ওভারের পর ক্যাপ্টেন দীপ্তি এক ওভারে দিল 25 রান। আবারও আসছেন মনি, দেখা যাক কি হয় এবার। এই দীপ্তি এদিকে আসো। এই ওভারে অ্যালার্ট থাকতে হবে, সেটা মনির মিস ফিল্ডিং এ হোক বা অন্যভাবে। ওকে ওকে ম্যাডাম। কিন্তু একই মনি বন্ধ করে বসে পড়লো কেন, বোঝা যাচ্ছে না কোন সমস্যা হয়েছে কিনা। এই যে আসলাম, কি হলো? তুমি চাপ নিও না, তোমাকে আর বল করতে হবে না। আমি এমন কিছু করে দেখামো যাতে আমার পরিচয় ছাড়া আপনার কোনো পরিচয়ই না থাকে এই দুনিয়ায়। মানুষ আপনার নাম নেওয়ার আগে আমার নাম নেয়, আমার সারা যেন আপনার কেউ স্মরণ না করে। না সমস্যা নেই, আমি বল করব। আমরা দেখছি দর্শক বলার মনে উঠে দাঁড়িয়েছে, বল করার জন্য সে প্রস্তুত।
মনিকে আর মাকে নামতে দেওয়া হবে। আপনি তো চায়ের চিনি খান না, ডাক্তাররা অবশ্য এখন চিনি খাইতে মানা করে। চাপা, আপনি কি জেলখানায় চায়ের চিনি খাইতেন? চিনি ছাড়া চা খাওয়া আর নিম পাতার রস খাওয়া কি কথা? বললাম যে আপনার তো চা দিয়া দিছি, এখন আমি যাই। কোথায় যাচ্ছেন? যেটা বলেছি আমি না, মানে বৃদ্ধাশ্রমে কিছু কাজ ছিল আর কি। আগে আমার কাজ, তারপর অন্য কিছু? না মানে বলছিলেন চা খাবেন, বানায় আনলাম তো। ওহো, ওটা তো ফুড ফরমাস। বাড়িতে এখন কোনো কাজের লোকজন নেই, তা একটু চা বানিয়ে খাওয়ালেন। শেষ পর্যন্ত আমারে দিয়া ফুড ফরমাস খাটাইতেছে, কয়েকটা টাকা দিয়া বুড়ি মনে করছে আমারে কিডনি ফলাইছে। সে জানে না আমার নাম দাদা ভাই, যারে ধরি তারেই খাই। সে জানে না দাদা ভাই কি জিনিস। আপনি যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু রুনা তো সেটা জানে না। আপনি এখন ভয় দেখান তো, ভয় দেখান আমাকে। বুঝলাম না কি দেখাবো। ভয় দেখাবেন ভয়? আরে রুনা আপনার কোন চেহারা দেখলে ভয় পাবে সেটার একটা পরীক্ষা নিতে চাই। দেখান, ভয়ঙ্কর ভয় দেখান, দেখান তো। আমারে আবার ভয়ঙ্কর চেহারা বানাইতে হয় নাকি? আমারে রাখতে দেখলেই সবাই থর থর করে কাঁপে। থামেন, খাটার সময় তো হাসছেন কেন? যেটা করতে বলেছি সেটা করেন। আমার নাম দাদা ভাই, তারে ধরি তারেই। খবরদার, আপনাকে না বলেছি এরকম বাজে ডায়লগ গুলি দেবেন না। আমার নাম দাদা ভাই, তারে ধরি তারেই খাই। কি কনাপা, এখনো ভয় পান নাই? একদমই না। কার্টুন লাগছে আপনাকে, ওই যে টেলিভিশনে বাচ্চাদের কার্টুন দেখায় না, ওই যে মশা রক্তকে আমা করে কথা বলে, ঠিক একই রকম লাগছে। আপনার এই চেহারা দেখলে না রুনা তো ভয় পাওয়া তো দূরের কথা, হেসে মাটিতে গড়াগড়ি খাবে। এইটা কিন্তু আপা আপনি আবারে বেশি অপমান করে ফালাইলেন। আবার ভয় দেখান, এবার কিন্তু ভয় পেতেই হবে। এটা কোনো ভয় দেখানো হলো? আপনি না ড্রাগসের ব্যবসা করতেন? আমার তো মনে হয় না, আপনি আসলে সার্কাসের জোকার ছিলেন। সত্যি করে বলেন তো আসলে কি ছিলেন? এইবারও ভয় পান নাই? আচ্ছা খারাপ, এইবার যদি ভয় দেখাইতে না পারি তাইলে আপনি আমার নামই বদলাইয়া দিয়ান। থামেন, আপনার নামটা এবার সত্যি সত্যি পাল্টে ফেলেন। আসলে আপনাকে আনাটাই আমার ভুল হয়েছে। যত সব মা, হ্যাঁ রুনা বলবে কিছু আমাকে বলবে? হ্যাঁ বলবো, হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ আপনার তো বৃদ্ধাশ্রমে থাকার কথা। না মানে না মানে ম্যাডাম চা খেতে চেয়েছিল তাই চা বানিয়ে দিলাম। চা, আপনি চা খাবেন না? শরব যান তো, কিন্তু যান। এই দাঁড়ান, ওই কাপটা কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? এটা কি আমি নিয়ে যাবো? আরে তাড়াতাড়ি, আরে কোথায় যাচ্ছেন? এদিকে যাবেন, জেলখানায় থাকতে থাকতে না মাথাটা পুরোটাই গেছে। রুনা জি বা, তুমি যে নতুন চাকরির জন্য গেলে, চাকরিটা হয়নি? হ্যাঁ হয়েছে মা। দরবেশ বাবার উসিলে কি সুন্দর তোমার চাকরি হয়ে গেল, তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। খুশি হয়েছি মা, কিন্তু কিন্তু তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? নতুন অফিস পছন্দ হয়নি?
অফিস ঠিকই আছে মা, কিন্তু কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমি আমি আমার ওই নতুন অফিসে ওই ছায়া মানবকে দেখতে পেয়েছি মা। কি বলছো রুনা? আরে তুমি ছায়া মানব দেখবে কি করে? ছায়া মানব তো বাড়িতেই আমি। না মানে ওই ছায়া মানব তুমি কি করে দেখবে? ছায়া মানব তো এ বাড়িতেই আছে মা। আমি আমি নিশ্চিত হয়ে বলছি মা, অফিসে পর্দার আড়ালে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ছায়া মানবকে আমি দেখেছি মা। না না না, ওটা ছায়া মানব না, তুমি মনে হয় ভূত দেখেছ, অথবা তোমার মনের ভুল। মা মা, আমি কোনো বাচ্চা মেয়ে নই, কেন আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আমি আমি অফিসে ছায়া মানবকেই দেখেছি, তারপর ভয় পেয়ে দৌড়ে ছুটে বাসা চলে এসেছি। এখনো এখনো ভয়ে আমার হাত পা কাঁপছে মা। তুমি সত্যি বলছো? একদম সত্যি মা, এখনো এখনো মনে হলে আমার আমার গা শিউরে উঠছে। এটা কি করে সম্ভব? ছায়া মানব তো বাড়িতেই আছে, আর অন্য কারো তো ছায়া মানব হওয়ার সুযোগও নেই। মা আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা? আমি আমি এখনই এখনই দরবেশ বাবার আস্তানা একটু যেতে চাই। হ্যাঁ এখনই যাবে? এসব পোশাক পরে তো যাওয়া যাবে না, তুমি যাও পোশাক পাল্টে শাড়ি পরে নাও। আচ্ছা ঠিক আছে। আপনি কি আজকে রুনার নতুন অফিসে গিয়েছিলেন নাকি? এই যে ছায়া মানব সেজে আমি না, আমি তো সারাদিন বাসায়, আর আপনি না করলে আমি ওইসব ভূতমুত ছাড়তে পারব না, আর বাড়ির বাইরে তো আমি যাবই না একবার ধরা পড়লে। কিন্তু রুনা তো নিশ্চিত হয়ে বলল যে ও অফিসে ছায়া মানব দেখেছে। আর একটা ছায়া মানব, কিন্তু আমি তো যাইনি। আল্লাহর কসম। হলে রুনা নতুন অফিসে কাকে দেখেছে? কাকে সে ছায়া মানব বলছে? মা তুমি একটু হাঁটা দেখাও তো। হেঁটে দেখাবে মানে? আমার মেয়ের যে পায়ের সমস্যা আছে জানেন না? আমার মেয়ে কিন্তু এখান পর্যন্ত হেঁটেই এসছে, পালকি কিছু উড়ে আসেনি। মা জানুনি, তুমি নাকি গয়নার ব্যবসা করো, তা তোমার ইনকাম কত? আমার ইনকাম অনেক, শুধু আপনার ছেলে না, আপনারাও পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবেন। আপনাদের ভেতরকার সিদ্ধান্ত যখন আমি জেনে গেছি, তখন ব্যাপারটা একান্তই নিজেদের থাকছে না। আর আমি দেখে এলাম নতুন কাউকে এখনো মনির বদলে দেয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঠে নামতে পারো মনি, তবে নায়লার সামনে বলছি, মাঠে যদি কোনো অঘটন ঘটে সেটার দায়ভার আমি নেব না।